লেখাটার মধ্যে বেশ মনসিয়ানা আছে বলতে হবে শ্রীকান্ত। এ দেখো না, ক্লিয়ারলি লেখা আছে, তুমি ভাবিও না ভাই গঙ্গাজল, আমি তোমার মেয়ের বিবাহের সমস্ত দায়িত্ব গ্রহণ করিলাম। সংসারে সুপাত্রের যদি একান্তই অভাব হয়, আমার নিজের ছেলে তো আছেই, আমার শ্রীকান্তকে আমি তোমায় দিলাম। এখন কি করা যায় বলুন তো? মাতৃসত্ব পালন করো, তোমার মতো ছেলের বিয়ে করা উচিত, নইলে বাউন্ডুলে নাম তোমার জীবনেও ঘুচবে না। কিন্তু এই বিয়ে কি আমার দ্বারা হবে না ডাক্তারবাবু? কিন্তু শ্রীকান্ত, 14 বছর পরে যিনি এমন একখানি চিঠি দলিলের মতো দাখিল করতে পারেন, তার কাছ থেকে সহজে রেয়াই পাবে বলে তো আমার বিশ্বাস হয় না। তবে হ্যাঁ, যদি তার সঙ্গে দেখা করে নিজের আসল পরিচয়টি দিতে পারো, তাহলে হয়তো তার মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে তোমাকে পত্রপাঠ বিদেয় করে দিতে পারেন। দেখি, তাই যাই। গুড লাক। কিন্তু গঙ্গাজলের গায়ের গয়না সেও তো কম ছিল না, সেগুলো কোথায়? স্বর্গে যাওয়ার সময় মা সেগুলো সঙ্গে নিয়ে গেছেন। দামি জিনিস কিনা রেখে যেতে ভরসা পাননি। তোমার কথাগুলো যেন কেমন কেমন বাঁচা। ও দেবি, শ্রীকান্তর জল খাবারটা আনবি না আমায় গিয়ে নিয়ে আসতে হবে? তাহলে তোর চলছে কি করে? চলছে আর কই, না চলারই সমান। একটা চাকরি করলি তো পারো বাঁচা, 2-3 পাস তো দিয়েছো শুনেছি। লোকে 5-6 পাস দিয়ে সুবিধা করতে পারছে না, আমি তো কোন ছাড়। তা নিষ্কম্ম হয়ে বসে না থেকে বিদেশে যাও না কেন বাপু? আমার পিস্তুত ভাইয়ের মাস্তুত শালার ভাইরা ভাই বর্মামুল লোকে গিয়ে টাকা একেবারে লাল হয়ে গেছে। শুনেছি রেঙ্গুন শহরের পথে ঘাটে টাকা ছড়ানো আছে, কুড়িয়ে নিলেই হলো। বাঙালি হলে তো কথাই নেই, সাহেবরা জাহাজ ঘাট থেকে কাঁধে তুলে নিয়ে গিয়ে মোটা মাইনের চাকরি দেয়। আরে কি হলো রে চাপি, বলি গতটা একটু নড়াও না। গঙ্গা জল যে এত বড় একটা অপদার্থকে পেটে ধরেছে তা তো আর জানা ছিল না। তাহলে কি আর, সে যাক, কথা যখন দিয়েছি তখন তো আর নড়চড় করতে পারবো না। এ তল্লাটে কাদুবামির কথার দাম কে না জানে। দেখুন, আপনি নির্ভয়ে আপনার মেয়ের বিয়ে অন্যত্র দিন, আমি যথার্থই অপদার্থ, আমাকে নিয়ে সুখী হবে না। দেখো বাছা, মেয়ের কপালে সুখ না থাকলে যাই কিছুই করি না কেন, দুঃখ সে পাবে। কিন্তু এটার কিন্তু টিন্তু নেই বাপু, টেবি তখন 2 মাসের যখন ও চিঠি গঙ্গাজল আমায় লেখে, আর ওর ওপর ভরসা করে আমি কত সম্বন্ধ ছেড়ে দিয়েছি। শাস্ত্রে লেখা আছে, মাতৃঋণ যে ছেলে পরিশোধ না করে সে ছেলের মুখ দর্শন করাও পাপ। আরে ও টেপি, বলি মুখ ফুরিটা গেল কোথায়? 1000 টাকার জন্য একটা ভালো সম্বন্ধ সেদিন হাত ছাড়া হয়ে গেল। 1000 টাকা মেয়ের বরাসটাই খারাপ, তোমার মতো বাউন্ডুরে ছেলের সঙ্গে বিয়ে দেওয়া আর মেয়েকে জলে ফেলে দেওয়া, সে যাক ভাগ্যে যা লেখা আছে সে তো আর খণ্ডানো যায় না। এখন দিন টিন দেখতে হয়, বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলেই বাঁচ। আরে ও টেপি, খাবারগুলো কি বলো? বলি কি হলে বসে রইলি নাকি? কি এখানে দাঁড়িয়ে পেন্না হই বা পেন্না হই? পাই পাই, কতক্ষণ এসেছেন? এইমাত্র এলাম। বেশ বেশ, তোমাদের সব খবর ভালো? আগে হ্যাঁ, ওই সব খবর ভালো। আপনি যান, ওপরে যান, আমি বরফ কিনে নিয়ে আসছি। আচ্ছা হ্যাঁ, যান বাবু, ওপরে যান। বেশ বেশ, বতাইয়ে। নেই নেই, ইয়ে তো নেই হো সকতা। আরে কিউ নেই হো সকতা? কবে এলেন?
আজি আজি কখন কোথায় উঠলেন এখানকার সবাইকে তুমি জানো না নাম শুনলে চিনতে পারবে না দরওয়াজা পে খড়ে কিউ হ্যায় বাবুজি অন্ধকার আকর বৈঠিয়ে আসছে ভাইজি বিবি আজ সুখদেব ঠাকুরের ঠিকানা পেলে তাকে তোমার সামনে বসিয়ে তার মনের জোরটা একবার যাচাই করে নিতাম বলি করেছ কি একেবারে যে রূপের সমুদ্র বইয়ে দিয়েছ বর্মা দেশে একবার গেলে মানুষ আর ফেরে না সে খবর জানো না তা জানি না তবে ফিরতেই যে হবে এমন তো কারো মাথা দেবী দেওয়া নেই পৃথিবীর সকলের মনের কথাই তুমি জানো নাকি আমায় তোমার সঙ্গে নেবে হঠাৎ এই খেয়াল কেন কেন বুঝতে পারছো না আমার সঙ্গে যেতে তোমার সাহস হবে তোমার সঙ্গে যাব তাতে সাহসের প্রয়োজনটা কোথায় কিন্তু তোমার ঘর বাড়ি জিনিসপত্র বিষয় আশয় তার কি হবে পিলিয়ে দেবো অত দূরে কি না গেলেই নয় এসব কি তোমার কোনোদিন কোনো কাজেই লাগবে না না তাহলে তুমি আমার সঙ্গে নেবে বলো না রাজলক্ষ্মী তোমাকে আমি সঙ্গে নিতে পারি না কেন 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 তুমি নিজে জানো না আচ্ছা জিজ্ঞাসা করি তোমায় পুরুষ মানুষ যত মন্দই হয়ে যাক ভালো হতে চাইলে কেউ মানা করে না কিন্তু আমাদের বেলাতে সে পথ বন্ধ কেন অজ্ঞানী অভাবে পড়ি একদিন যা করেছি কেন চিরকাল তাই আমাকে করে যেতে হবে কেন তোমরা আমাদের ভালো হতে দেবে না সংসারে ভালো হবার পথ কেউ আটকে রাখতে পারে না আর সে পথ সব সময় সবাইয়ের জন্য খোলা আছে তাহলে আজ যদি আমি আর পাঁচজনের মতো স্বামী পুত্র সংসার নিয়ে বেঁচে থাকতে চাই সে অধিকার আমার আছে বলো একদিন তোমার তো সবই ছিল লক্ষ্মী কিন্তু তুমি তা স্বেচ্ছায় হারিয়েছ স্বেচ্ছায় হারিয়েছি না জোর করে কেড়ে নেওয়া হয়েছে কারো জন্মগত অধিকার কেউ কখনো কেড়ে নিতে পারে না যদি না সে নিজের দোষে তা হারায় গৌরী দেওয়ারী সেই ছোট্ট মেয়েটি যার গল্প তুমি আমাকে করেছো সে যদি তার দুঃখের জ্বালা সইতে না পেরে একদিন তার দিদির মতো গলায় দড়ি দেয় কিংবা কুলে কালি দিয়ে পিয়ারি বাইজি হয়ে দাঁড়ায় তাহলে কি তুমি বলবে সে তার জন্মগত অধিকার নিজের দোষে হারিয়েছে না তা কেন বলবো সেই মেয়েটির সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে তো সমাজের হাঁড়ি কাটে বলি দেওয়া হয়েছে তাহলে বলো অধিকার কেড়ে নেওয়া যায় হয়তো যায় কিন্তু এই আলোচনা কেন আর
গৌরী তেওয়ারির মেয়ের জীবনের সঙ্গে পিয়ারি ভাইজির জীবনের মিলটা কোথায়? মিলটা যে কোথায় নিজে খুঁজে পাচ্ছ না? পিয়ারি ভাইজি যে একদিন মনসা পণ্ডিতের পাঠশালার রাজলক্ষ্মী ছিল, মনে পড়ে? তখন কি ভাবতে পেরেছিলে সেই নিরীহ লাজুক মেয়েটির আজ এই পরিণতি হবে? কিন্তু লক্ষ্মী, এর জন্য কি তুমি দায়ী নও? ঐশ্বর্যের প্রতিপত্তির লোভে এবার তুমি বেছে নাওনি? আমার দুর্ভাগ্যের ইতিহাস তুমি জানো না বলেই আজ এই কথা বলতে পারলে, বিনা দোষে শাস্তির পরিমাণ শুনলে। তোমার মতো হৃদয়হীন লোকের উপদায় দায় হবে। দিদির বয়স যখন 14 আর আমার 9, তখন আমাদের দু পুরুষে কুলীন বাবা আরেকবার বিয়ে করে মাকে তাড়িয়ে দেন। স্বামী পরিত্যক্তা মা আর কোনো উপায় না দেখে ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। মামার ইচ্ছে থাকলেও দুর্নামের ভয়ে আমাদের তাড়িয়ে দিতে পারলেন না। দুবেলার দুমুঠো আমাদের ভাতও জুটতে লাগলো, কিন্তু বেশি দিন সে সুখ কপালে সইল না। একদিন গ্রামের সমাজপতিরা সদল বলে মামার সঙ্গে দেখা করল। দেখো হরিশ, সনাতন হিন্দু ধর্ম বাঁচিয়ে সমাজ রক্ষার গুরু দায়িত্ব অনেক। শাস্ত্রের বিধান কারো সুখ সুবিধার অপেক্ষা রাখে না। আগামী পূর্ণিমার মধ্যে যদি তোমার বড় ভাগিনীর বিবাহ সম্পন্ন না হয় তাহলে আমরা তোমাকে সমাজচ্যুত করতে বাধ্য। কিন্তু মুখুজ্জে মশাই, আমি একই শয্যাশায়ী, তার উপরে অল্প সময়ের মধ্যে পাত্র পাই কি করে বলুন? সে ভার তোমার। মনে রেখো, তোমার নিজেরও 4 কন্যা বর্তমান। চলো হে, চলো চলো চলো। তখন পই পই করে বললুম, 5-10 টাকা দিয়ে এই আপদ বিদেয় করো, বিদেয় করো, বিদেয় করো। বাড়িতে ঠাই দিলে অনেক ঝামেলা পোয়াতে হবে। তা সে কথা তো কানে তুললে না, বনের সোয়াগার বেড়ে উঠলে উঠলে। হ্যাঁ, গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। এখন ছালা সামলাও। আর চড়ছ কেন? আর বসো না, আমার মতলব দেবে তো। তোমার লজ্জা করে না আমার কাছে মতলব চাইতে? যদি বাঁচতে চাও তাহলে কানা খোঁড়া ঘাটের মরা যাহা একটা ধরে এনে সুরলক্ষ্মীর গতি করো, বলে দিলাম। হ্যাঁ বাবা, যেদিন সৎপোষক হইয়ে তোর বিয়ে দিলেন ভাবলাম যাক এবার নিশ্চিন্তি, কিন্তু এ আপদ কি যায়? আমি অত্যন্ত বিপদগ্রস্ত, এ দায় থেকে আপনাকে উদ্ধার করতেই হবে বামুন ঠাকুর, নইলে ছেলে পুলে নিয়ে এই গায়ে এক ঘরে হয়ে বাস করতে হবে। আরে মশাই, সে তো আমি বুঝলাম, তেমনি দেবে কত? আমি অত্যন্ত গরিব, স্বজাতি এক ব্রাহ্মণের দায় উদ্ধার করছেন ভেবে আমার ভাগ্নিকে গ্রহণ করুন। সে হয় না মশাই, দেশে আমার বউ রয়েছে, বিয়ের যোগ্যী মেয়ে রয়েছে, বিনা পোনে আবার আমি ছান্ডলার তলায় দাঁড়িয়ে কি শুনলে তারা আমায় আসতে রাখবে কি? আমি 25 দেবো। 50 এক কানা করি কমে হবে কি মশাই? 50 কি সর্বনাশ, আমি ধনে প্রাণে মারা যাবো যে। আমি কি করব বলুন, আপনি 50 দেন আমি রাজি, নইলে চললাম। দেখো বামুন ঠাকুর, আমরা তোমার কথা মতো 50 দেবো, যদি সুরলক্ষ্মী আর রাজলক্ষ্মী দুটি বোনকে একসঙ্গে পার করো। বাপ, এর মধ্যে এক বোন থেকে দু বোনে দাঁড়িয়েছে, না জানি বিয়ের সময় আরো কগণ্ডায় দাঁড়াবে। বড় গোলমেলেছে। কিছুই গোলমেলে নয় বামুন ঠাকুর, ও দুটি ভাগ্নি, বড়টির বয়স 15 আর ছোটটির 10। আমাদের ইচ্ছে দুটিকে একসঙ্গে তোমার হাতে উৎসর্গ করে আমরা নিশ্চিন্ত। ঠিক বলছেন, বিয়ের সময় আরো 2-4 বেরোবে না তো? না না, সে ভয় নেই, আমার কথা তুমি বিশ্বাস করতে পারো। বেশ, তবে আমি রাজি, কিন্তু 101 দিতে হবে। 101? কিন্তু 50 বেশি দেবার সাধ্য যে আমাদের নেই বামুন ঠাকুর। না না, কত সস্তায় হবে কি বাজার যাচাই করে দেখুন। 50 একজোড়া ভালো রাম ছাগল মেলে না, উনি জামাই খুঁজছেন। 101 দিয়ে দিন, একবার এপিনিতে বসে আর একবার ওপিনিতে বসে দুটো ফুল ফেলে দিচ্ছি, দুটি ভগ্নি একসঙ্গে পার হয়ে যাবে। বেশ তাই হবে, আগামী সোমবার শেষ রাত্রে ভালো লগ্ন আছে,
শুভ কাজটা ওই দিনই হওয়া চাই। দেখো বাবু, কথা যেন নড়চড় না হয়। না না, সে ভয় নেই, প্রাণকেষ্টর যেমন কথা তেমনি কাজ। যাই, আবার গাঁদাল পাতা তুলে নিয়ে যেতে হবে, কথা বেচটা ভালো নয়। তারপর যেভাবে আমাদের মতো দুর্ভাগাদের কাটা উচিত, সেইভাবে আরো ছটি বছর কেটে গেল। মামা তখন সবে মারা গেছেন। একদিন আমাদের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে মামি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হুকুম করলেন। না, এ আস্থা করলে বিদেয় হয়, কোনোদিন যেন আর পোড়ার মুখ আমায় দেখতে না হয়। মানুষকে যত রকম ভাবে ছোট করা যায়, তাই করে মনটাকে চিরদিনের মতো ভেঙে দিতে মামির মতো লোকের অভাবে দেশে নেই। মাকে মামি শুধু ভেঙেই দিলেন না, নিচের দিকে নামিয়ে দিলেন। সেদিন থেকে মা হলেন অন্য এক মানুষ। চলো মা। লুকিয়ে লোকের বাড়ি কেটে মা যে কটা টাকা জমিয়েছিলেন, তাই ভরসা করে আমরা কাশি রওনা হলাম। বাবা বিশ্বনাথের দয়ায় কিছুদিনের মধ্যে আমি এক বাড়িতে ঝিয়ের কাজ পেলাম। এবার কিন্তু বিপদের অন্যদিক থেকে, সে বাড়ির ছোট কর্তা আমার প্রায় ডেকে এটা ওটা ফরমাশ করতে শুরু করলে। কলতলায় রান্নাঘরে তার আনাগোনা বেড়ে গেল, আর সেই সঙ্গে কি বলে টাকা ছেড়ে দিয়ে রাজলক্ষ্মী না শুধু লক্ষ্মী বলে ডাকতে লাগলেন। ছোট কর্তার মুখ চোখের ভাবে বুঝতে কিছুই বাকি রইল না, উভয় সংকটে পড়লাম। একদিকে অনাহার, আর একদিকে নারীত্বের ছিচি ভাবতেও ঘৃণায় দেহ শিউরে উঠল। মনে মনে ভাবলাম, বাবা বিশ্বনাথকে এত বড় অন্যায় করতে দেবেন, হয়তো মিথ্যে ভয় পাচ্ছি, দেখাই যাক না। নিজের মনকে শক্ত করে নিয়ে ছোট কর্তার ঘরের দিকে এগিয়ে গেলাম। আরে কেন ডেকেছেন বলুন? ভয় পাচ্ছ কেন? আরে এসোই না, কাজ আছে, একজন করিয়ে দাও তো। কথা বলবো তা তো কিন্তু করছে কেন? দাদা বৌদি ঘরে এসে